হ্যালো এভরিওয়ান, মমস পার পুজো ব্লগ পার্ট 2 তে তো তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন আমরা চলে এসেছি মনসা পুজো দিয়ে, আর এখন সব কিছু গুছিয়ে নিয়ে, যেহেতু বেরিয়েছিলাম মনসা পুজো দিতে, তো সব কিছুই গোছানো আছে, কোনো প্রবলেম নেই। এখন ঠাকুরমশাই বসবেন পুজোয়, তো ফার্স্টে মঙ্গল ঘট বসিয়ে আর দ্বার ঘট বসিয়ে পুজোর আরম্ভ হচ্ছে। তোমরা লাস্ট অব দি ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, পুজো শুরু হচ্ছে। পুজো দিতে দিতে প্রায় আমাদের 3:30 বেজে গেছে, তো এখন অঞ্জলি দিচ্ছি আমরা। আর অঞ্জলির পর হবে হোম, আর আরতি উনি সন্ধ্যেবেলা এসে করবেন ঠাকুর মশাই। তো এখন আমরা অঞ্জলি দিয়ে নিচ্ছি। তো উপোস আমি আছি, কাকায়া আছে, আর আমাদের দীপঙ্কর দা আছে, দোকানের দাদা, তো আর কেউ নেই। তো আমরা মানে অঞ্জলিটা দিয়ে নিলাম, তো এবার হোম হবে। তোমরা কিন্তু ভিডিও লাস্ট অবধি সঙ্গে থেকো। পুরোটা কমপ্লিট হয়ে গেছে, শুধু হোম বাকি। তো এখন হোম হবে। তো ঠাকুর মশাই সব কিছু গুছিয়ে নিচ্ছেন যজ্ঞের জিনিস, আর আমিও কিছু কিছু জিনিস ওনাকে গুছিয়ে দিচ্ছি।
তো এখন পুজো শেষ হলো, মানে হোমটা শেষ হলো, তো এখন হোমের ফোঁটা দিচ্ছে সবার কপালে ঠাকুর মশাই। তো এরপর যেহেতু বিশ্বকর্মার পুজো, তো সব গাড়িগুলোর পুজো দেয়া হবে, আর তারপরে পুজো শেষ হবে। তো এখন বেজে গেছে 4:30, পুজো দিতে দিতে আর ভীষণ টায়ার্ড হয়ে গেছি। তো চলো গাড়িগুলো পুজো দিয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। গাড়ি পুজোর সাথে সাথে আমাদের পুজো পুরোটা শেষ হলো, আর এখন পুরো গুছিয়ে নিয়েছি ঠাকুরের জায়গা, আর ঘরে চলে এসেছি। অরন্ধের রান্নার খাবার নিয়ে বসে গেছি খেতে, ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো আমি খেতে বসেছি অরন্ধের, তোমরা তো জানো কী কী রান্না করেছিলাম। তো অরন্ধের ভিডিও Part-1 আছে, তোমরা গিয়ে দেখে নিও, আর মানে আমি ডিসক্রিপশানে লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো। তো আবার ফিরছি, ভীষণ কষ্ট হয়ে গেছে, তো খেয়ে নিই একটু, তারপর আবার প্রসাদ দিতে বেরোতে হবে। কারণ আমাদের এখানে সবার বাড়িতে সবাই প্রসাদ আনতে যায় না তেমন, তো আমি প্রসাদ গুছিয়ে দেব, দিয়ে সবাইকে দিয়ে আসবো প্রসাদ। তো এখন প্রসাদ গোছাচ্ছি সবার বাড়ির, পাড়ার সব বাড়ির জন্য। তো এবার প্রসাদ গুছিয়ে আমি সবার বাড়ি বাড়ি দিয়ে আসবো, তারপরে এসে ফ্রেশ হবো। সন্ধেবেলা আবার সন্ধ্যা আরতি আছে, তার জন্য রেডি হবো। কাল সকালে আবার মানে নেক্সট ডের মর্নিংয়ে আবার দধিকর্মা আছে, তো সেগুলোর গোছাতে হবে। তো পুরো ভিডিও আমি রেখেছি, তোমরা কিন্তু লাস্ট অবধি দেখো। তো চলো প্রসাদগুলো আমি দিয়ে আসি, তারপর সন্ধেবেলা আরতিতে ফিরব। তো সন্ধ্যা আরতির সময় চলে এসেছি, আর এখন সন্ধ্যা আরতি হচ্ছে। সন্ধ্যাবেলার ভিডিওটা করতে পারিনি, কারণ ফ্রেশ হতে হতে ভীষণ দেরি হয়ে গেছিলো। তো এখন সন্ধ্যা আরতি হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ বিশ্বকর্মার পুজোর ব্লগ আমি এখানে স্টপ করছি, আর নেক্সট ডে মর্নিংয়ে দেখা হচ্ছে। তো আমি কিন্তু ব্লগ শেষ করছি না, মর্নিংয়ে দেখা হচ্ছে। বাই বাই। সবাইকে জানাই গুড মর্নিং। আর ঠিক আজও সেই পুজোর গোছানোর আছে, কারণ এখন দধিকর্মা হবে, বিশ্বকর্মা পুজোর আজকে শেষ দিন। তো আমি দধিকর্মার জন্য সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি ঠাকুরের জায়গাতে, আর এখন পুজো হচ্ছে। তো আজকে আর নিজে সাজুগুজু কিছুই করিনি, কারণ আজকে খুব ভোরে পুজোটা হচ্ছে, 6:30-7:00 সময়। তো স্নান করে পুজোর গুছিয়ে নিয়ে চলে এসেছি, আর এখন হচ্ছে পুজো। তো আজকে পুজোর লাস্ট দিন, তো ভীষণ কদিন ধরে কষ্ট হয়েছে, কিন্তু পুজো যেহেতু লাস্ট, কেমন একটা মনও খারাপ খারাপ ব্যাপার। তো এখন দধিকর্মা হবে, তারপর ঠাকুরকে নিরঞ্জন করা হবে। তো তোমরা সঙ্গে থাকো। বিশ্বকর্মা ঠাকুরের নিরঞ্জনের সাথে সাথেই পুজো এখানেই শেষ হলো, আর ব্লগটাও আমি এখানে শেষ করছি। নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই খুব খুব ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ অল, বাই বাই।